রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব হয়তো ভিডিওটি একটু বড় হবে, বিশেষ অনুরোধ কাজ ব্যবহার করা হয়। উৎপাদন করে থাকে এবং আপনি যদি আমাদের চলা যায় তাহলে ঘন হয় তাহলে
সেবন করার প্রতি দেখাবে নতুন শুধুমাত্র আমি মুসা আল হারিফ রেজিস্টার্ড ফার্মাসিস্ট অনেক শত্রু তো সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আসছে, তো ছেলেটার বয়স মাত্র টেনে মাত্র নিউ টেনে উঠেছে। তো তার ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম কি সমস্যা হয়েছে, তখন বললো যে এই হঠাৎ করে স্মৃতিশক্তি লোপ পেয়েছে এই লকডাউনের ভিতরে, অর্থাৎ যখন করোনা আসলো তখন এই লকডাউনের ভিতরে। হঠাৎ ছাত্র ভালো ছিল, নাইনেও খুব ভালো পড়াশোনা করছে, টেনে যখন উঠছে তো তখন এই সমস্যাটা তার হয়েছে। অর্থাৎ দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিক থেকে এই সমস্যাগুলো হয়েছে। তো জিজ্ঞেস করলাম, বলে যে ভাই যদি আমরা কাছে থাকি তাহলে কিছু করে না, কাছে না থাকলে মনে করেন বিভিন্ন মানুষকে ধরে মারধর করে, তারপরে সব কিছু ভাঙচুর করে। এমনি আমি দেখছি যে একেবারে একভাবে এক নজরে তাকিয়ে আছে, দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছু সমস্যা করতেছে না। কিন্তু ওই লোকটাকে আমি জিজ্ঞেস করলাম যে ওনার তো দেখছি স্বাভাবিকভাবে, বলছে না ভাই স্বাভাবিক না, আমি কাছে আসে দেখে কিছু করতেছে না। কিন্তু স্বাভাবিকভাবে যখন অন্য কোনো মানুষ কথাবার্তা বলে বা কোনো তাকে কেউ চ্যাট মানে কী বলে তাকে কেউ ক্রিটিসাইজ করে, যখন কেউ তাকে নিয়ে হাসাহাসি করে, তখন তাদের প্রতি খেপে যায় এবং মারার জন্য চেষ্টা করে, এমনকি শেষ পর্যন্ত কাছে কিছু থাকলে পিটিয়ে ভেঙে চুরে ফেলে। তো এরকমই সমস্যা হয়ে যায় যারা সিজোফ্রেনিয়া রোগে ভোগে, তাদের জন্য কি তারা এইসব রোগেই তাদের এই সমস্যা এই সিমটমগুলো দেখা যায় যে কাউকে স্বাভাবিকভাবে নিতে পারছে না, অনেককে চিনতে পারছে না বা কথাবার্তা বলে উল্টাপাল্টা কথা বলে, এক কথা ব্রেনে কাজ করে না, তখন এই লোপে ট্যাবলেটটি বা অন্যান্য কোম্পানি যা উৎপাদন করে থাকে ওলানজাপিন ট্যাবলেট এগুলো দিয়ে থাকে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, যদি এ ব্যাপারে এই লোপে ট্যাবলেটের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সঠিক সমাধান দেওয়ার। এবং যদি আরও কোনো ঔষধ সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার দরকার হয় তাহলে অবশ্যই আমরা সেই ঔষধের প্রশ্ন আপনাদের উত্তর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কথা বললেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।